Hi guys, we are from ADGM Vlog. আমি আসলাম, আমার সঙ্গে আছে দীপঙ্কর। তো আমরা দুই বন্ধু আজ চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপা গ্রামে অবস্থিত খনামিরে ডিবি বা বরাহ মিরে ডিবি নামে পরিচিতি পাওয়া স্থানে। এখন প্রবেশ করছি খনামিরের ঢিবি বা বড়মিরের ঢিবি নামে পরিচিত স্থানটির প্রবেশদ্বার দিয়ে। তো স্থানের প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢোকার পরই বাঁদিকে একটি ফলক দেখতে পাবেন, সেখানে লেখা আছে এই স্থান বা এই জায়গা সম্পর্কে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই স্থানটি খনামিহিরের ঢিবি বা বড়হমিহিরের ঢিবি নামে পরিচিতি পায় এবং ভারত সরকার বা তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট এই স্থানটিকে সংরক্ষিত স্থান বলে ঘোষণা করেছে। এবার এই স্থানের উৎপত্তি বা এই স্থান সম্বন্ধে কিছু জানা যাক। প্রথমেই বলি, 1906 সালে চৌরাশি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ডক্টর তারকনাথ ঘোষ মহাশয়ের বিশেষ প্রচেষ্টায় এই স্থানটিকে তৎকালীন ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করান। তার ফলস্বরূপ 1906 সালে অনুসন্ধানে আসেন পুরাতত্ত্ববিদ বিভাগের সুপারিনটেন্ডেন্ট এক ইংরেজ সাহেব এবং 1909 সালে এখানে আসেন বিখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও প্রত্নতত্ত্ববিদ পরেশচন্দ্র দাশগুপ্ত মহাশয় এবং খনন কার্য করে। তার ফলে মাটির নিচে থেকে উঠে আসে বিভিন্ন যুগের প্রত্নবস্তু, যা হলো বুদ্ধের প্রতিমূর্তি, স্তূপ, মাটির পোড়ামাটির ফলক, মুদ্রা, পোড়ামাটির শিলমোহর, পৌরাণিক সময়ের বিভিন্ন ধরনের পুঁথি। এই জন্য এই স্থানটিকে খনন কার্য বন্ধ করে 1920 সালে এই স্থানটিকে ব্রিটিশ সরকার সংরক্ষিত স্থান বা জাতীয় সৌধ বলে ঘোষণা করে এবং তারপর থেকে আজ পর্যন্ত এই স্থানে খনন কার্য বন্ধ আছে। তো খনন কার্য চালালে হয়তো আরও কিছু উঠে আসত। এছাড়া আরও জানা যায় যে খনামিহিরের ঢিবি বা বড়হমিহিরের ঢিবি নামে পরিচিতি পাওয়া এই স্থানটি হলো বিশাল দুর্গবেষ্টিত শহর, যা হলো চন্দ্রকেতু সাম্রাজ্য বা চন্দ্রকেতু গড়ের এক অংশ। স্থাপত্যটি হলো উত্তরমুখী বহুভুজ আকৃতি ইঁটের এক মন্দির। মন্দিরটি তিন দিকে রয়েছে প্রক্ষিপ্ত অংশ এবং এটি সমচতুর্ভুজ সদর দালানের সঙ্গে যুক্ত হয়েছে। এই মন্দিরটিকে আগে গুপ্তযুগের ভাবা হলেও এর নকশা ও স্থাপত্যটি দেখে ধারণা করা হয় এই মন্দিরটি হলো পাল যুগের। তবে এখানে ঘুরতে ঘুরতে স্থানীয় লোকের মুখে কিছু গল্প শোনা হলো, যার মধ্যে উঠে আসছে এই স্থানটি যেটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো সেই মন্দিরের উপরি অংশ বা ছাদের উপরি অংশ। আসল মন্দির যে স্থাপত্যটি ছিল, আসল যে মন্দিরটি ছিল, সেটি এই ধ্বংসাবশেষের মাটির নিচে আজও চাপা পড়ে আছে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি খনন কার্য করার পর মন্দিরের ছাদের যে উপরিভাগের ধ্বংসাবশেষ সেটুকুই আমরা দেখতে পাচ্ছি। খনামিহিরের ঢিবি বা বড়হমিহিরের ঢিবি বা অনেকের মতে খনা ও বড়হমিহিরের তৈরি মন্দির, যাই বলুন, এই ধ্বংসাবশেষ বা এই স্থানটি যতটুকু আমাদের পক্ষে দেখানো সম্ভব হলো সেইটুকু আপনাদের দেখালাম। এছাড়াও এই স্থানে খনন কার্য করে যেসব মূর্তি বা যেসব দ্রব্যাদি পাওয়া গেছে
সেই সব সমস্ত জিনিসই রাখা আছে। চন্দ্রকেতু যে সংগ্রহশালা মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে। তো আমরা ভিডিওর শেষে সেই মিউজিয়ামে যাব এবং সেখানে কী কী রাখা আছে অবশ্যই আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, এবার আমরা এগিয়ে যাচ্ছি যে চন্দ্রকেতু গড় বা চন্দ্রকেতু রাজপ্রাসাদ সেই দিকে। তো আমরা আস্তে আস্তে এগাচ্ছি যে চন্দ্রকেতু রাজা তার সাম্রাজ্যের যে রাজপ্রাসাদের শুরু হয়েছিল সেই রাজপ্রাসাদ এখন আর নেই। তো রাজপ্রাসাদ যে ধ্বংসাবশেষ আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো যেখান থেকে শুরু হয়েছে চন্দ্রকেতু ফোর্ট দেখালাম শুরু, তো সেখান থেকে আস্তে আস্তে এগাচ্ছি, রাস্তার কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের। তো এরপর দুর্গের মধ্যে প্রবেশ করে আপনাদের, তো এই যে এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি, এই জায়গাটার নাম সিঙেরাটি। সিঙেরাটি নামটা এসেছিল চন্দ্রকেতু সাম্রাজ্যের সিংহদ্বার, তো সিংহদ্বার থেকে সিঙেরাটি এসেছিল। এই জায়গাটায় সিংহদ্বার ছিল চন্দ্রকেতু গড়। চন্দ্রকেতু গড়ে প্রবেশ করেছি, রাজা চন্দ্রকেতুর যে সাম্রাজ্য ছিল সাম্রাজ্য এখন আর তার কোনো অস্তিত্ব দেখতে পাবেন না। এটি হলো চন্দ্রকেতুর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। টোটাল চন্দ্রকেতুর যে রাজ দরবার ছিল, যে রাজবাড়ি ছিল, সেই বিশাল রাজবাড়ি মাটির নিচে তলিয়ে গেছে। এখন যেটি দেখতে পাবেন সেটি হলো চন্দ্রকেতু সাম্রাজ্যের মাটির নিচে তলিয়ে যাবার উপরে যে ঢিবি সৃষ্টি হয়েছিল সেই ঢিবি। তো ভাবুন, আমরা চন্দ্রকেতু সাম্রাজ্যের রাজপ্রাসাদের উপরে রূপ দিয়ে আমরা হেঁটে চলেছি টোটাল চন্দ্রকেতু সাম্রাজ্য দেখার জন্য। এখানে আসার পর বিশেষ কিছুই দেখা গেল না, যেটুকু দেখা গেল বিশাল অঞ্চল জুড়ে বিশাল আকৃতির এক ঢিবি। লোকমুখে শোনা যায় এই ঢিবির তলায় নাকি চন্দ্রকেতু সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ এই ঢিবির নিচেই নাকি আছে। যাই হোক, আজ থেকে কয়েক হাজার বছর আগে চন্দ্রকেতু সাম্রাজ্য এখানেই ছিল। কালের অকালে সেই চন্দ্রকেতু সাম্রাজ্য ধ্বংস হয়ে আজ মাটির নিচে চলে গেছে। যাই হোক, জায়গাটি খুব সুন্দর জায়গা, আসবেন। চারিদিকে গাছপালা লাগানো এবং প্রাকৃতিক দৃশ্যটি খুব মনোমুগ্ধকর। এখানে এলে প্রাণ ভরে নিঃশ্বাস প্রশ্বাস নেবেন এবং জায়গাটি দেখে যাবেন, আশা করি খুব একটা খারাপ লাগবে না। হাঁটতে হাঁটতে আরও কিছুটা দূর এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি নোটিশ বোর্ড। সেই নোটিশে লেখা আছে, যে ব্যক্তি এই স্থানের কোনোরকম খনন কার্য বা কোনোরকম ক্ষতির চেষ্টা করবে সেই ব্যক্তিকে 2 বছরের জেল এবং 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। আমরা এখন চলে এসেছি চন্দ্রকেতু রাজার যে ঢিবি সেই ঢিবির একেবারে শেষ প্রান্তে। তো শেষ প্রান্তের দিকে এসে দেখতে পেলাম সীমানা বরাবর পিলার পোঁতা আছে এবং কাটা তার দিয়ে ঘেরা আছে। তো চন্দ্রকেতু রাজার যে সাম্রাজ্য সে এখানে 3-4টি গ্রাম নিয়ে অবস্থিত। তো কেন এখানে কাটা তার দিয়ে ঘেরা আছে, কেন কী করা আছে সেটা বলতে পারবো না। যাই হোক, এখানে আরও একটি জিনিস দেখতে পেলাম, আপনারা একটা গর্ত দেখতে পাচ্ছেন। তো আজ থেকে কয়েক বছর পূর্বে এখানে প্রত্নতাত্ত্বিক বিভাগের লোক এসে এখানে খনন কার্য চালায় এবং খনন কার্য চালানোর পর এখান থেকে বহু প্রত্নতাত্ত্বিক জিনিস এখান থেকে উদ্ধার হয়। তার মধ্যে যেমন ধরুন বিভিন্ন রকম পোড়ামাটির জিনিস, পোড়ামাটির আসবাব, বিভিন্ন রকমের আসবাবপত্র, পোড়ামাটির বিভিন্ন রকম মূর্তি, পোড়ামাটির বিভিন্ন ফলক, তাছাড়াও এখানে উদ্ধার হয় সোনা,
তামা ও রূপার বিভিন্ন জিনিস। যাই হোক, খনন কার্য এখন বন্ধ আছে, তারপর থেকে এই জায়গাটাকে সংরক্ষিত স্থান বলে ঘোষণা করেছে। তো যাই হোক, এখানকার যেসব জিনিস উদ্ধার হয় সেই সব জিনিস রাখা আছে বেড়াচাপা চন্দ্রকেতু যে সংগ্রহশালা আছে বা চন্দ্রকেতু যে মিউজিয়াম আছে সেখানে রাখা আছে। আমরা যাব ভিডিও শেষে সেখানে যাব, সেখানে গিয়ে যা যা আপনাদের দেখানো সম্ভব সেইগুলি আপনাদের দেখাব। এই চন্দ্রকেতু গড়টি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম, আমাদের পক্ষে যেটুকু দেখানো সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো চলুন এবার যাওয়া যাক চন্দ্রকেতু সংগ্রহশালা, যেখানে এই চন্দ্রকেতু গড় এবং খনামিহিরের ঢিবি খনন কার্য করার ফলে যেসব জিনিস উঠে এসেছে সেই সব জিনিস ওখানে খুবই সংরক্ষিত অবস্থায় রাখা আছে। তো চলুন চন্দ্রকেতু সংগ্রহশালা ঘুরব এবং সেখানে যা যা দেখতে পাবো আপনাদের দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দ্রকেতু সংগ্রহশালা বা চন্দ্রকেতু মিউজিয়ামের ঠিক সামনে। তো এসে দেখতে পাচ্ছি স্থানটি তালাবন্ধ আছে। তো কেয়ারটেকারের কাছ থেকে শুনতে পেলাম এই স্থানটি কোভিড সিচুয়েশনের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে, পরিস্থিতি নর্মাল হলে এই স্থানটি খুলে দেওয়া হবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে প্রত্যেক বন্ধুর কাছে পৌঁছে দেন, যাতে সবাই আমাদের ভিডিওটি দেখতে পায়।